আমরা এখনো স্বাধীনতা অর্জন করতে পারি নাই আমরা সেদিন স্বাধীনতা অর্জন করতে পারবো যেই দিন বাইতুল মুকদ্দাস আমাদের হাতে হবে ইনশাআল্লাহ ওই দিন আমরা 10 গুণ মূল্য আদায় করব ইনশাআল্লাহ এই যে আমাদের এক একটা ভাই এক একটা বোন এক একটা আমাদের শিশু এদের এক একটা রক্তের মাজলুমদের রক্তে 10 গুণ চড়া মূল্য আদায় করব ইনশাআল্লাহ আল্লাহর নবী সেটা বলেছেন যে ইহুদিদের বিপক্ষে কথা বলবে পাথর এবং গাছ পাথর এবং গাছ পর্যন্ত হাত্তা ইয়াকুলুশ শাজার ওয়াল হাজার এমন কি গাছ এবং পাথর কথা বলা শুরু করবে ইয়া মুসলিম হে মুসলিম সৈন্য ইন্না ওয়ারাইল ইয়াহুদ আমার পিছনে ইহুদি সৈন্য দাঁড়িয়ে আছে তাল ফাকতুলহু আসো একে হত্যা করে যাও এই দৃশ্য দেখার জন্য এখনো এই সভ্যতা বাকি আছে ইনশাআল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমরা 10 গুণ চড়া মূল্য আদায় করব ইনশাআল্লাহ আমাদের মাজলুম ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হয়েছে আমাদের বোনদেরকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে বিগত 100 বছর হয়ে গেল আর আশপাশে অনেক মুনাফিক বসে আছে এরা টু শব্দ পর্যন্ত করতে পারে না ঠিক তোমাদের রাজতন্ত্রের উপরে তোমাদের ক্ষমতার উপরে ধিক্কার জানাই আমরা যেই ক্ষমতা নিয়ে তোমরা ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো না এই ক্ষমতার উপর আমরা ধিক্কার জানাই ওর চেয়ে ওই মাজলুম ভাইরা অনেক ভালো যারা ওই গুটি কয়েক লাঠি শোটা নিয়ে এদের প্রতিবাদ করেছে ইনশাআল্লাহ এই প্রতিবাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ আর আমাদের সরকার যদি আমাদেরকে সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব ইনশাআল্লাহ আমরা তো আর বিচ্ছিন্নভাবে শরীক হতে পারবো না আমরা একটা জাতি গঠন করব আমরা তো রাষ্ট্রের বাইরে না আমরা সরকারের বাইরে না আমরা বিদ্রোহী না আমরা সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেই না আমরা দাবি জানাবো যদি আমাদের প্রত্যেক সদস্যকে মানে আমাদের এই যে আমাদের দেশের যারা প্রশাসনে আছেন আমজনতার মধ্যে আছেন যাদের মধ্যে জিহাদের জাজবা আছে যারা ইহুদিদের সাথে জিহাদ করতে চায় এই মানুষগুলোকে আপনারা প্রশিক্ষিত করেন করে গাজায় পাঠান ইনশাআল্লাহ আমি এখানে গরম গরম বক্তব্য দিতে আসি নাই এখানে গরম গরম বক্তব্য দিয়ে আপনাদেরকে উত্তেজিত করা আমাদের উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে বিশ্বের প্রেক্ষাপটটা বোঝানো এই বিশ্বে আমরা স্বাধীন হতে এখনো পারি নাই যেদিন পারবো কোন দিন পারবো যেদিন বাইতুল মুকদ্দাস আমাদের হাতে আসবে বিশ্বাস করেন ওই জায়গা থেকেই ইনশাআল্লাহ অচিরেই ঈসা ইবনে মারিয়াম সারা বিশ্বকে শাসন করবে ইনশাআল্লাহ ওই সময় দেখবেন মুসলমানরা স্বাধীনতা কাকে বলে আমি বলেছি এক একটা জুলুমের 10 গুণ চড়া হিসাব আদায় করা হবে ইনশাআল্লাহ এটা হবেই আমরা পারি আর না পারি আমরা বেঁচে থাকি আর না থাকি আপনারা থাকেন আর না থাকেন আমাদের বাচ্চারা থাকুক আর না থাকুক একটা প্রজন্ম আল্লাহপাক নিয়ে আসবে একটা প্রজন্ম আল্লাহপাক নিয়ে আসবেন আমি বলছি ওই প্রজন্ম টিকটক প্রজন্ম না ওই প্রজন্ম এইসব মানে সেলফি শোডাউন আইওয়াশ প্রজন্ম না ওই প্রজন্ম এরকম না যে নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না ওই প্রজন্ম এমন না দাওয়াতের মেহনত নাই ওই প্রজন্মের জিহাদের কোনো জাজবা নাই ওই প্রজন্মের মধ্যে ইসলামের শরীয়তেই কোনো জ্ঞান নাই ওলামায়ে কেরামের কোনো সোহবত নাই দিন প্রতিষ্ঠার কোনো ফিকির নাই এমন প্রজন্মের কোনো প্রয়োজন নাই আমাদের আমাদের এমন প্রজন্মের দরকার যে প্রজন্মের প্রত্যেকটা যুবক ভাই নামাজি কোরআনওয়ালা সুন্নতওয়ালা সুন্নতের পাবন্দ এবং তাহাজ্জুদ গোজার এক কথায় রাতের বেলার দরবেশ দিনের বেলার ঘোর সাওয়ার এই রকম প্রজন্ম যখন আমরা গড়তে পারবো ওই দিন ইনশাআল্লাহ এই মাহফিল বলেন এই মসজিদ মাদ্রাসা এই রাষ্ট্র সব সফল হবে ইনশাআল্লাহ এখন শুধু বেসিক কাজ করা হচ্ছে আমাদের মূল গন্তব্য বাইতুল মুকদ্দাস ওইটা না আসা পর্যন্ত আমাদের শান্তি নাই ঘুম নাই কারণ ওরা আপনাকে ঘুমাতে দিবে না তো আপনারা কি মনে করেছেন যে ওরা শুধু এতটুকু গাজার ওই অতটুকু জায়গায় চায় কশিনকালেও নয় যে আরবরা ওদের বিরুদ্ধে এখন কথা বলতে সাহস পাচ্ছে না ওই এক একটা আরব রাষ্ট্র দখল করে ছাড়বে দেখে নিয়ে আমি যদি ওটা চাচ্ছি না দোয়া করি না কিন্তু ওদের এজেন্ডা এটাই যে পুরো আমি আখরুজ জামানের স্টুডেন্ট ওদের এজেন্ডা জায়নিজম পেট্রোডলার থেকে শুরু করে প্যালেস্টাইন ইস্যু নিয়ে আমি আলহামদুলিল্লাহ বিগত 5-7 বছর থেকে পড়াশোনা করেছি আমি আমার টুপিন নিচ থেকে কথা বলছি না ওদের এজেন্ডা হচ্ছে পুরো হোলি ল্যান্ডটা তারা দখল করতে চায় হোলি ল্যান্ড কাকে বলে এটাও তো আমরা জানি না ওরা শুধুমাত্র ওই ওয়েস্টার্ন ব্যাংক আর বাইতুল আকসা বাইতুল মুকদ্দাস আর এই গাজার অংশটুকু দখল করতে ওখানে আসে নাই ওরা এসেছে পুরো হোলি ল্যান্ডটাকে দখল করতে আমি ওলামা সম্মেলনে বলেছিলাম পুরো হোলি ল্যান্ড তারা দখল করতে এসেছে হোলি ল্যান্ড মানে মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস নদী পর্যন্ত এই পুরো জায়গাটা তারা দখল করতে চায় কেন চায় কারণ তারা মনে করে ওই জায়গাটা সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন নাউজুবিল্লাহ তারা মনে করে ওইটা হচ্ছে তাদের মসিহ আসার জায়গা এবং ওই জায়গা থেকে তাদের মসিহ তথাকথিত মসিহ মানে মসিহুদ দাজ্জাল পুরো বিশ্বকে শাসন করবে এবং তারা তাকে সঙ্গ দিবে এটা ওদের এজেন্ডা এটা ওদের ভিশন যত কিছু ওরা পৃথিবীতে করছে এই ভিশনটাকে কাজে লাগিয়ে এই ভিশনটাকে পিছনে রেখে তারা এই কাজগুলো করছে এটা আপনি বুঝতে পারবেন না বাইরের চোখ দিয়ে
ভিতরে চোখ দিয়ে পড়াশোনা করেন খেদির হন বুঝতে পারবেন ওরা বাইতুল মুকদ্দাস চায় না পুরো হোলি ল্যান্ডটাই দখল করতে চায় এই কারণে এই উদ্দেশ্যে তারা বিগত 100 বছর থেকে পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের আগে রাজনীতির নিয়ন্ত্রণ নিয়েছে কিসের নিয়ন্ত্রণ নিয়েছে আপনি নিচু নিচু জায়গা যত কথাই বলেন ওই জায়গার ক্ষমতা আপনার হাতে না থাকলে আপনি জনগণকে সর্বোচ্চভাবে ইসলামের দিকে আনতে পারবেন না আপনি এখন যদি সবাইকে জোর করে মাস্ক পরাতে পারেন আইন প্রয়োগ করে এভাবে ওই ক্ষমতা হাতে থাকলে প্রত্যেক জনগণকে কুরআনও শেখানো যায় ওই ক্ষমতাটা ইসলামের দরকার আছে যদি যদি ওই ক্ষমতার বলে প্রত্যেক মানুষকে মসজিদে সোশ্যাল ডিসটেন্স মেইনটেইন করানো যায় তাহলে ওই ক্ষমতা যদি হাতে থাকতো প্রত্যেক মা বোনকে পর্দা করানো যেত প্রত্যেক যুব ভাইকে দিন শেখানো যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষাও চালু করা যেত বাধ্যতামূলক কোরআন শিক্ষার সাথে হাদিসের শিক্ষা চালু করা যেত সিলেবাসের মধ্যে নবীর সিরাত সংযোজন করা যেত ইসলামে এই এই ক্ষমতাটা দরকার আছে কিন্তু এটাকে এটাকে অ্যাচিভ করার যে পথ পদ্ধতি এই পথ পদ্ধতির মধ্যে আমরা আসলে কেউ নাই নবীর তরিকার মধ্যে আমরা নাই আমরা পড়ে আছি পশ্চিমা তরিকার মধ্যে পশ্চিমা তরিকা দিয়ে ওই জায়গায় আপনি যেতে পারবেন না আর যদি যেতে পারেনও পশ্চিমারা আপনাকে সেখানে থাকতে দিবে না আমাদের এখানে সবচেয়ে ভালো মানুষ যিনি এখানকার এই এলাকার যিনি দায়িত্বশীল তিনি যদি সবচেয়ে মুত্তাকি পরহেজগার মানুষ হন তিনিও যদি দাঁড়িয়ে বলেন যে আমি ইসলামের পক্ষে আছি কোরআনের পক্ষে আছি হাদিসের পক্ষে আছি আমি বাইতুল মুকদ্দাসের পক্ষে আছি মাজলুম ফিলিস্তিনের পক্ষে আছি তার উপরে উপর থেকে চাপ চলে আসবে কারণ পুরো বিশ্বের শক্তিটা নিয়ন্ত্রণ করছে এখন ইহুদিরা নাসারারা জায়নিস্টরা ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত আঘাত না পড়ছে ততক্ষণ পর্যন্ত আপনি বিশ্বে স্বাধীন হতে পারবেন না অতএব বাইরের চোখ দিয়ে না ভিতরের চোখ দিয়ে দেখতে শিখুন তো ভিতরের চোখ পুরো জিও পলিটিক্সটা আপনাকে বুঝাবে ভিতরের চোখ দিয়ে দেখলে আপনি দেখবেন মুসলমানরা এখনও তাদের অধীনে পরাধীন হয়ে আছে এখান থেকে আমরা স্বাধীনতা চাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সেই স্বাধীনতা অর্জন করার তৌফিক দান করেন এবার অর্থনৈতিক জীবনে আসেন অর্থনৈতিক জীবনে এসে দেখবেন আপনি মাশাআল্লাহ মনে করবেন যে আপনি তো হালাল খাচ্ছেন হ্যাঁ গরুর গোশত খাচ্ছেন প্রত্যেক জুমায় আমরা মাশাআল্লাহ মুরগির রোস্ট খাচ্ছি ঢাকার মানুষ তো খালি খায় আর খায় সবাই খাচ্ছে মাশাআল্লাহ বসে ছেলে মেয়ে ফুচকা চটপটি এইটা ওইটা আর খাবারের দোকানের অভাব নাই সবাই খাচ্ছে ভাবখানা এমন যে দুনিয়াতে এসেছি খাওয়ার জন্যে দুনিয়াতে আসছে তিনটা কাজ খাবো টয়লেট করবো আর মেয়েদের সাথে সহবাস করবো ব্যাস দ্যাটস অল ভাবখানা দেখলে এমন মনে হয় আমাদের আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করেন হেফাজত করেন এগুলো করতে দুনিয়াতে আসি নাই আমরা এগুলো আমাদের মূল কাজ নয় এগুলো আমাদের প্রয়োজন আপনি মনে করছেন যে মাশাআল্লাহ সবাই হালাল খাচ্ছি বিশ্বাস করেন পুরো বিশ্বের অর্থনীতি সুভিত্তিক একদম খোলামেলা বা কুল কলেন সাদিদা বললাম আল্লাহ পাক বলেছেন একদম স্পষ্ট সরাসরি খোলামেলা কথা বলো পুরো বিশ্বের অর্থনীতি সুভিত্তিক যারা এই পুরো বৈশ্বিক অর্থনৈতিক সিস্টেমের মধ্যে ঢুকে গেছে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক IMF এবং ফেডারেল রিজার্ভ ব্যাংকের আওতায় চলে আসছে এরকম কোন সেন্ট্রাল ব্যাংক 100% সুদমুক্ত হতে পারবে না ফুল স্টপ কোনোভাবেই সম্ভব না আপনি যত বড় মুসলিম কান্ট্রি হন না কেন আপনি এদের আওতায় থাকলে কোনো অবস্থাতেই সুদমুক্ত থাকতে তাহলে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি বিগত 20 বছর থেকে একটা রাষ্ট্র এই জালেমদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং সাম্প্রতিক সময়ে তাদের কারেন্সি মার্কিন ডলারকে ছাড়িয়ে গেছে তারা কিভাবে পেরেছে এই তথ্য কি আপনাদের কাছে আছে তথ্য আছে নাম মেনশন করার দরকার নাই আপনারা বুঝতে পারেন কি পারেন না এই মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত নয় এই মোল্লাদের দৌড় হবে বাইতুল মুকদ্দাস পর্যন্ত ইনশাআল্লাহ ওইখানে নামাজ না পড়া পর্যন্ত এদের ঘুম হবে না ইনশাআল্লাহ দেখে নিয়ে এখন কথা হচ্ছে তারা পারলো কিভাবে অনেক কারণ জাকাত ভিত্তিক অর্থনীতি তারপরে দ্বৈত অর্থনীতি হালাল অর্থনীতি দুর্নীতি কমানো কৃষিভিত্তিক অর্থনীতি 3 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়ে আছে মাত্র 3 বছরের মধ্যে সারা বিশ্বের অর্থনীতি এখন সুভিত্তিক এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে আমরা আমরা অবশ্যই পারবো কেন পারবো না আমাদের প্রথম কাজ করতে হবে সমস্ত দুর্নীতি বন্ধ করে ফেলতে হবে 1 নম্বর যত কালো টাকা সব সাদা করে ফেলতে হবে এবং যারা কালো টাকার সাথে সম্পৃক্ত সবগুলোকে ধরবেন ভিতরে ঢুকাই ফেলবেন একদম ওমরের শাসন একদম ওমরের শাসন কায়েম করে ফেলতে হবে আমরা সে জায়গায় যেতে চাচ্ছি না আমরা বলছি আপনারাই সেই কাজ করেন আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যেই থাক উপরে আমরা দোয়া করতে সমস্যা আছে আমরা সে জায়গায় জোর করে যেতে চাচ্ছি না অন্তত আমার এই ইচ্ছা নাই আর আমি কোনো পলিটিক্যাল দলের মানুষও না জীবনে করিও নাই করার ইচ্ছাও নাই আমি আমার অনুরোধ আমার আক্ষেপ আমার আবদার হচ্ছে সমস্ত দুর্নীতিবাজদেরকে ধরবেন আর সাইজ করবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সে যদি দাড়িওয়ালাও হয় টুপিওয়ালাও হয় পাগড়িওয়ালা হয় জুব্বাওয়ালা হয় ইমাম হয় তবু তাকেও ধরবেন কোনো সমস্যা নাই
সমস্ত কালো টাকাকে সাদা করে ফেলবেন দেখবেন এমনি বাইতুল মালের সম্পদ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ দ্বিতীয় কাজ যাকাত ভিত্তিক অর্থনৈতিক সিস্টেম চালু করা বাংলাদেশে এমন প্রচুর মানুষ আছে যাদের একজনের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো যাবে ইনশাআল্লাহ এরা যাকাত দেয় না এরা ট্যাক্সও দেয় না সরকারকে করও দেয় না যাকাতও দেয় না এই ট্যাক্স ট্যাক্স ফাঁকি দেওয়া মানুষ কর ফাঁকি দেওয়া মানুষ এই এই জোচ্চরদেরকে ধরতে হবে ধরে এদের কাছ থেকে যাকাত আদায় করতে হবে বাধ্যতামূলক যাকাত আদায় করতে হবে তারপরে দেখবেন আমরা বৈদেশিক ঋণের জন্য বসে থাকার কোনো প্রয়োজন হবে না আমাদের টাকা দিয়ে আমরাই চলতে পারবো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে দ্বৈত অর্থনীতি ওরা কিন্তু একটা কারেন্সি চালায় নাই একাধিক কারেন্সি চালিয়েছে এটা অর্থনীতিবিদ যারা তারা বুঝবেন একটা কারেন্সির অনেক দুর্বলতাও আছে এগুলো নিয়ে আমি খোলামেলা কথা এই মাহফিল স্টেজে বলতে পারবো না বসতে চাইলে বসেন আমার সাথে অর্থনীতি নিয়ে বসতে চাইলে আমার সাথে বসেন আমরা আলোচনা করি কথা বলেন আমাদেরকে মূল্যায়ন করেন কথা শোনেন ইউসুফ আলাইহিস সালাম বলেছিল না যে আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমি বলতে চাই আমি বিশ্বস্ত আমাকে দায়িত্ব দেন আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাআল্লাহ একা করে দিতে পারবো ইনশাআল্লাহ তাআলা আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলেম ওলামা দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাআল্লাহ যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো ঘাটাঘাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাঁচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরুচি ধরে যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না ওখানে তখন মাদ্রাসা থেকে মানুষ ঝুঁকবে আরও বেশি আমি তো চাই আমি তো চাই আমি তো দাবি জানাই উপরের লেভেল থেকে এমন একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হোক যাতে আমার মাদ্রাসা গড়ার প্রয়োজনই না হয় ওই সিস্টেম রাষ্ট্রীয়ভাবেই পড়ানো হবে ইনশাআল্লাহ আপনি মালয়েশিয়ার দিকে তাকিয়ে দেখেন আপনি এই যে ওয়েস্টার্ন কান্ট্রির মধ্যে অনেক কান্ট্রি আছে অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আছে ব্রিটেনের মতো জায়গাতে আছে কোনো কোনো ক্ষেত্রে আপনি লেবাননকে দেখেন ইয়েমেনকে দেখেন জর্ডানকে দেখেন কাতারকে দেখেন সৌদি আরবিয়াকে দেখেন অনেক কান্ট্রি আছে ভালো কাজের তো প্রশংসা করতে দোষ নাই দোষ আছে এমনকি অনেক পশ্চিমা কান্ট্রিতেও একদম উপর লেভেল থেকে ইসলামিক সিলেবাস প্রণয়ন করা হয়েছে তার মানে এমন না যে তারা সায়েন্সকে গুরুত্ব দেয় নাই ম্যাথকে গুরুত্ব দেয় নাই ফিজিক্স পড়ায় নাই অ্যাস্ট্রোফিজিক্স পড়ায় নাই ইকোনমিক্স পড়ায় নাই বিষয়টা এমন না তারা ফিলসফি পর্যন্ত পড়িয়েছে ঘাটাঘাটি করেন অনলাইনে সব মজুদ আছে এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব একদম প্লে থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত আমার ছেলে ইমামতিও করবে এদিকে বিমানও উড়াবে ইনশাআল্লাহ আমার মেয়ে ডাক্তারও হবে এদিকে দেখবেন হাফেজাও হবে ইনশাআল্লাহ একজন মুফতি সাহেব তিনি ফতোয়াও দিবেন একই সাথে বিশ্ব অর্থনীতি সম্পর্কেও জানবেন ইনশাআল্লাহ একজন আর্মি অফিসার তিনি যেমন সামরিক ক্ষেত্রে লিডার হবেন তেমনি দেখবেন ফিকহের কিতাব মোতালা করে ফতোয়াও দিতে পারছেন ইনশাআল্লাহ এই যুগটা এটা কোনো মানে স্বপ্নের যুগ নয় এই যুগটা ছিল এক সময় বেশি দিন দূরে যেতে হবে না আপনি 200-300-400 বছর পিছনে যান দেখবেন মুসলমানরা এমন সোনালী যুগ পার করে আসছে অতএব এগুলো কোনো গাল গল্প করছি না আমি এগুলো বাস্তবে রূপান্তরিত করা অবশ্যই সম্ভব বার হাক সম্ভব যদি এরকম কিছু মানুষের মধ্যে উদ্দীপনা থাকে একটা সৎ সাহস থাকে আমাদের উপর থেকে যদি একটা সহযোগিতা আসে এবং আমাদের মতো যারা ইয়াং তাদেরকে যদি মূল্যায়ন করা হয় ইনশাআল্লাহ দেখবেন বাংলার জমিন পরিবর্তন হয়ে গেছে এই পরিবর্তন হলে দেশের জন্য কোনো খারাপের কিছু নাই রাষ্ট্র পিছিয়ে যাবে না রাষ্ট্র আরও এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা আরও ব্যাপার আছে আপনি মালয়েশিয়ার একটা ক্লাস টেনের বাচ্চার দিকে তাকান ক্লাস টেনের একটা বাচ্চা কোনোদিন মাদ্রাসায় যাই নাই স্কুলে পড়েছে কিন্ডার গার্ডেনে পড়েছে রাষ্ট্রীয় সিলেবাসে পড়েছে মাত্র 10-12 বছর পড়াশোনা করে ও এখন এদিকে এসএসসি এইচএসসি লেভেলেও চলে গেছে ও লেভেল এ লেভেলস পরীক্ষা দিয়েছে এদিকে সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে এখন আমাকে বলেন ওই রাষ্ট্রটা কি পিছিয়ে গেছে অতএব এই শিক্ষার দিকে অনেক মনোযোগ হতে হবে আমাদের সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করেন আমরা যদি এখন এগুলোর বিরুদ্ধে গঠনমূলক কথা না বলি গঠনমূলক প্রতিবাদ না করি এবং আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে না বুঝাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আজকে থেকে 20 বছর আগে ইহুদি খ্রিস্টানরা পরিকল্পনা করেছিল এই টিকটক প্রজন্ম গড়ে তোলার জন্য তারা আজকে সফল হয়েছে এখন আমরা যদি এখন চুপ করে থাকি আগামী 20 বছর পর আপনি দেখবেন আর একটা প্রজন্ম আসছে এরা মানুষকে সালাম পর্যন্ত দিবে না দেখে নিয়েন আপনি
20 বছর লাগবে না 5টা বছর যাক তারপর দেখেন কি হয় আল্লাহ এরা কি এখন বাসায় ঢুকে বাবা মাকে সালাম দেয় কারণ কোন প্রতিষ্ঠান ওকে সালাম দেওয়া শেখায় নাই স্কুলে না কলেজে না কোথাও সে সালাম দেওয়া শিখছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিশুদ্ধ করে বলতে পারছে না বিশুদ্ধ করে বলতে হবে না অর্থ আছে না এর একটা তাসবিহ আছে না এগুলো তো আমরা গুরুত্ব দিচ্ছি না এমন প্রজন্ম গড়ে উঠেছে অলরেডি যারা এখন পিতামাতাকে সালাম দেয় না পিতার সাথে ঝগড়া করে মায়ের সাথে মায়ের গায়ে হাত তুলে মায়ের গায়ে হাত তুলে সম্পত্তির জন্য মাকে হত্যা করে সম্পত্তির জন্য বাবার গায়ে হাত তুলে ওইদিক থেকে মাস্টার ডিগ্রি পাস করে আসে ব্রিটেন থেকে অক্সফোর্ড থেকে কেমব্রিজ থেকে আয়েশা এদিকে প্রফেসর হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাবা পড়ে আছে বৃদ্ধাশ্রমে কতগুলো এক্সাম্পল নেবেন এগুলো আমি কি গাল গল্প করছি আমি কোনো গাল গল্প করতে এখানে আসি নাই এগুলো বাস্তবতা যদি বাইরের চোখ দিয়ে আপনি দেখেন মনে হবে অর্থনীতি অনেক ভালো ভিতরের চোখ দিয়ে দেখেন অর্থনীতি সুদ দিয়ে ভর্তি হয়ে গেছে প্রত্যেক পদে পদেই সুদ গাধাদের গাধাদেরকে আমি তো বুঝাতে পারি নাই কাগজের টাকা আর এই যে আপনার এই ইলেকট্রনিক মানির কথা তো দীর্ঘদিন বলেছি কিছু গাধা আছে এদেরকে বুঝাতে পারি নাই এর মধ্যেও সুদ আছে এর মধ্যে কি আছে আর আমি কখনোই বলি নাই যে কাগজের টাকাটা হারাম মিথ্যাচারে এদের এরা যে পরিমাণ হাদিস জাল বানায় এদের চেয়ে বড় জাল বানানো কর কেউ নাই বাংলাদেশে একটা কথাকে ঘুরাই ফিরে এমন ব্যাখ্যা শুরু করবে যে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন একটা ইমোশন প্রকাশ করবেন উহুদের প্রান্তে দাঁড়িয়ে একটা ইমোশন প্রকাশ করবেন ও বানাই দিবে ও জান্নাতের ঘ্রাণ পেয়ে আসছে আপনি বলবেন যে কাগজের টাকা নয় মনিটরি সিস্টেমটা হারাম ও বানাই দিবে ও বলেছে কাগজের টাকা হারাম আপনি বলবেন যে আপনার যদি গান শুনতেই হয় তাহলে একা একা শোনেন আমাকে শোনাচ্ছেন কেন ও বানাই দিবে ও গান একা শোনা জায়েজ বানাই দিছে এর এত খবিস এত খান্নাস এদের চরিত্রটা চিনতে পারতাম না আমরা যদি গাজাই শুনে আসতো আল্লাহর কসম আমিও কিছু কিছু জায়গায় এদেরকে কোনো কোনো ক্ষেত্রে ভালো মনে করতাম আল্লাহর কসম গাজাই শুনে আসলে আমি বুঝতে পারতাম না এদের ভিতরে কত মোনাফেকি আছে আল্লাহ পাক আমাদেরকে মোনাফেকদের থেকে হেফাজত করেন মাজলুম ভাইদের সাথে থাকার তৌফিক দান করেন জালেমদের পক্ষপাতিত্ব করা থেকে আল্লাহ হেফাজত করেন নির্লজ্জদেরকে দেখেছেন নির্লজ্জরা এখনো বলেছে আইয়ুবি রাহিমাহুল্লাহর আকীদা ঠিক ছিল না বলি নাউযু বিল্লাহ আর আইয়ুবি রাহিমাহুল্লাহ যে ঘোড়ায় চড়ে জিহাদ করেছেন ওই ঘোড়ার খুরের নিচে যে পরিমাণ মাটি ছিল তোমার মতো হাজারটা মাতখালিকে ওই জায়গায় নিয়ে গেলেও তার সমপরিমাণ হবে না কখনো ইনশাআল্লাহ আইয়ুবি রাহিমাহুল্লাহ যে তরোয়াল দিয়ে যুদ্ধ করেছেন ওর এক ফোঁটা রক্তের দাম তোমাকে বিক্রি করলে হবে না ইনশাআল্লাহ তুমি তার আকিদা নিয়ে প্রশ্ন তোলো নির্লজ্জ কোথাকার একজন বলেছে ফিলিস্তিনিরা মায়ের খাবে না কেন ইহুদিদের সাথে থাকতে থাকতে নাকি ওদের মতোই হয়ে গেছে না আউযুবিল্লাহ আল্লাহ মাফ করেন আল্লাহ হেফাজত করেন একজন বলেছে যে হামাস ইহুদিদেরই হাতে তৈরি করা বিচ্ছিন্ন হয়ে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বলার ভাষা নাই আমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি আর বলতে চাই না বলার আমার রুচিও করে না আর ভাষাও নেই তবে এতটুকু আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের হকপন্থী ওলামায়ে কেরামদের যে জামা আছে কওমি করণের ওলামায়ে কেরামদের যে হকপন্থী ওলামায়ে কেরামদের জামা আছে প্রত্যেক বই প্রত্যেক মেম্বার প্রত্যেক আলোচনায় তারা আল আকসা ইস্যুটাকে জীবিত রাখবে ইনশাআল্লাহ এটাকে আমরা জীবিত রাখবোই রাখবো ইনশাআল্লাহ ওরা এটাকে ভুলিয়ে দিতে চাচ্ছে এই জন্য নতুন নতুন ইস্যু তৈরি করার চেষ্টা করছে খবরদার আপনারা ইস্যুতে পা দিবেন না আপনাদেরকে ভিতরের চোখ খুলতে হবে এবং মূল গন্তব্য চিনতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভিতরে চোখ দিয়ে এই বিশ্বকে দেখার তৌফিক দান করেন বিশ্ব অর্থনীতিকে দেখবেন ভিতরে চোখ দিয়ে দেখবেন ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে কাগজের টাকার ভিতরেও সুদ ঢুকেছে সামনে আসবে বিটকয়েন্স যেটা অলরেডি চলে আসছে আরেকটা আসবে সেটা হলো ক্যাশলেস সোসাইটি কি বললাম বলেন বলদ বলবে যে ভবিষ্যৎবাণী করে গেল আহলুল বলদ ওয়াল কিরদা আহলুল হিমার ওয়াল কিরদা তো এরা ভবিষ্যৎবাণী করে গেল আরে বর্তমান সম্পর্কে তুমি খবর রাখো না বলেই তো বর্তমানকে ভবিষ্যৎ মনে হয় তোমার এটা বহু কান্ট্রিতে অলরেডি চালু হয়ে গেছে এই যে আমাদের অনেক ভাই ব্যবসা করে তারা চায়না যায় কোরিয়া যায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া যায় ওরা দেখে আসতেছে চায়না চালু করে ফেলছে অলরেডি ক্যাশলেস সোসাইটি মানে হচ্ছে আপনি আপনার মুদ্রাকে সংরক্ষণ করতে পারবেন না আপনি দেখলেন খিদির আল ইসলাম দেয়াল নির্মাণ করলেন দেয়ালের নিচে কি ছিল খাজানা ছিল তাহলে দেয়ালের নিচে খাজানা তিনি সংরক্ষণ করলেন কেন এতিম বালকরা যেন বড় হয়ে সেটা নিতে পারে তাহলে আপনি চিন্তা করেন
ওই মুদ্রাটা কি ছিল ইলেকট্রনিক মানি ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি কাগজের মুদ্রা ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন ওই মুদ্রাটা কি বিটকয়েন ছিল যেটা তিনি সংরক্ষণ করলেন তিনি সংরক্ষণ করেছেন হয় গোল্ড কয়েন অথবা রূপার মুদ্রা কারণ এটার মূল্য কমে যাবে না এরা 20 বছর পর বড় হলেও বাবার ওই সম্পত্তি ফেরত পাবে এইটা হলো ইসলামিক কারেন্সি যেটা বিশ্ব থেকে উঠিয়ে দিয়েছে এই IMF ওয়ার্ল্ড ব্যাংক আর ইউনাইটেড স্টেট এবং এদের যে চালাপালাগুলো সব আমরা এই বাস ওই যে ওই সুর মিলাচ্ছি ওরা কাগজের মুদ্রা দিয়ে সারা বিশ্বটাকে ডমিনেট করছে তাও আবার এখানে আরো ব্যাপার আছে কাগজের সব মুদ্রা আবার এক মানের না একগুলো হচ্ছে হার্ড কারেন্সি মানে শক্তিশালী কারেন্সি একগুলো সফট কারেন্সি মানে নরম কারেন্সি বাংলাদেশের টাকা কোন কারেন্সি হার্ড না সফট এতটুকু তো জানেন হার্ড কারেন্সি কি মার্কিন ডলার মানে মগের মূল্যক একটা কথা আছে না মগের মূল্যক মক্কারা জানেন হয় যারা রোহিঙ্গাদেরকে মেরেছিল এটাকে বলে মগ আপনারা তো এগুলো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি খাজনার উপায় কি আর কটা দিন সবর করো নাকি রসুন এখানে কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না তো ইতিহাস পড়তে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে বর্গি মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকার করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স নিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্যক ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্যক মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্যক কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার 100 টাকা সমান সমান ওর $1 মগের মূল্য কেন আমার 1 টাকা সমান সমান তোমার $1 হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থা অনেক সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না IMF এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি ওই সময় ব্রেটন উড কনফারেন্স হয়েছে পড়ে দেখুন ব্রেটন উড কনফারেন্স হয়েছে মার্কিন ডলারকে সারা বিশ্বের রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করলো মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমাই দেবে কয়দিন আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছু ওটা বুঝেন নাই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দেবে তখন 1 কেজি পেঁয়াজের দাম হবে 500 টাকা 1 কেজি রসুনের দাম হবে 1000 টাকা 1 ব্যারেল তেলের দাম হয়ে যাবে দেখবেন 10,000-20,000 টাকা কিচ্ছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় 12,000 পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় 12,000% পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি নাউজুবিল্লাহ এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে সুন্দর চলছে সব কিছু ভিতরের চোখ দিয়ে দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্টরা ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরও আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছে না তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাহ পাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে এদের একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাবাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে 12,000 কিলোমিটার দূর থেকে মেরে দিল আপনার কলিজার মধ্যে চলে গেল এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে
জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির ফাযাক্কির ইন্নাফাতিজ যিকরা সাইয়াযাক্কারু মান ইখশা যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম বাদশা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শুনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝাতে পারছি সহিহের আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকিদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মর সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আগে এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকেই কিনবো আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকেই কিনবো তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন নাউজুবিল্লাহ আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফকেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস কুল্লু খালাস এখান থেকে বের হও কথা বুঝতে পারেন নাই এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবে না কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো দাঁড়িয়ে তেল নিয়ে যাও খালাস কুল্লু খালাস কথা বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা পশ্চিমারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম বুঝতে পারলাম পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর এর বদৌলতে আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রাসাদ বোঝা যায় মরুভূমিগুলো হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি দুরবস্থা নেমে আসে শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই পেট্রো ডলার মনিটরি সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবনে এখন অনেক ওলামায়ে কেরাম আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিকহের কিতাবগুলো মোতালা করে আমাদেরকে একটা ফতোয়া দিয়েন যে এইরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা জায়েজ না জায়েজ এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়েন আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্বে জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যেহেতু গোল্ড দিনার নাই দিরহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালনকে গ্যালন গ্যালনকে গ্যালন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কী দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাশাআল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাশাআল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি অর্জন করলাম আদতে এখানে পশ্চিমাদের সবই লাভ আমরা বলি না জালাও তাই কদু ও সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের
আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন কিন্তু এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমানতহীনতা বাধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন এখন আমরা এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাশাআল্লাহ খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন তাহাজ্জুদ গোজার জান্নাত কিনে নিয়েছেন মাশাআল্লাহ অথচ আপনার অর্থনীতি সুদ ভিত্তিক এবং এই সুদ ভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোন বেসরকারি ব্যাংক পর্যন্ত 100% সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না ফুল স্টপ খালাস আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপরে আবার পণ্য মজুত করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়ায় দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিলে আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছেন এখানে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথাকথিত শায়েক আমার উপর খুব ক্ষিপ্ত এর আকিদা ঠিক না এর মানহাজ ঠিক না লেকচার শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নাই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ মুমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাল্লাহ আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামায়ে কেরাম সংশোধন করবেন ওলামায়ে কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেব ইনশাল্লাহ আমরা আলেম ওলামার বাইরে নই ওলামায়ে মুহাক্কিকের বাইরে নই তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বুঝাতে পেরেছি পুরো বিশ্বের অর্থনীতি বুঝাতে পেরেছি পুরো বিশ্বের শিক্ষাটাও বুঝেন এবার আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত মঙ্গলে যাচ্ছি চাঁদে যাচ্ছি স্যাটেলাইট পাঠাচ্ছি ইত্যাদি তো এগুলো বস্তুবাদী উন্নতি আদতে কি হচ্ছে দেখেন নীতি নাই শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই চরিত্র নাই সালাম কালাম নাই ধর্মভীরুতা নাই আমানতদারিতা নাই একজন একজন ডক্টর সে মাশাআল্লাহ ডক্টর হয়েছে হওয়ার পরে এখন সে দেখছি কসাই হয়ে গেল তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হলো নীতির নৈতিকতার ইসলামের ওই বুঝটা নাই পরকালীন কনসেপ্ট নাই একজন ইঞ্জিনিয়ার মাশাআল্লাহ আপনি থিটা সাইন থিটা কস থিটা সব তো বুঝেন মাশাআল্লাহ আপনি একজন আর্কিমিডিস থেকে শুরু করে পিথাগোরাস সব পড়ে ফেললেন কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েও আপনি চোর হলেন তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাশাআল্লাহ এগিয়ে যাচ্ছে বাপরে বাপ ফেমিনিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট পেপারটা চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পড়ে আসলো এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে কিন্তু মাদক ছাড়তে পারছে না মেয়েদের সাথে জেনা ছাড়তে পারছে না সমকামিতা ছাড়তে পারছে না শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি তাহলে সংজ্ঞাটা কি এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন শিক্ষার মূল সংজ্ঞাটা কি আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই একটা বই কিনেন বাসায় গিয়ে যে এই বিশ্বের 1000 সেরা আবিষ্কার ওখানে দেখবেন সবগুলো মুসলমানদের নাম আছে না নাই আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন অ্যালগোরিদম কে দিয়েছে হিন্দুরা হিন্দু ভাইরা দিয়েছে খ্রিস্টান ভাইরা দিয়েছে আমি বোঝানোর জন্য ভাই বলছি বৌদ্ধ ভাইরা দিয়েছে ইহুদিরা দিয়েছে এরা দেয় নাই কারা দিয়েছে মুসলিমরা দিয়েছে আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন মূল জিনিসটা কে দিয়েছে মুসলিমরা দিয়েছে রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে মুসলিমরা আপনি জাবির ইবনে হাইয়ানকে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না ইবনে রুশদ ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না আপনি ইবনে রুশদ ছাড়া এই যে আমরা পাটিগণিত বীজগণিত জ্যামিতি ত্রিকোণমিতি পরিমিতি করে আপনি করতে পারবেন না আমি আমরা তো জেনারেল লাইন পড়েছি আমাদের সাথে বসেন এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন অনেক কিছু করছেন আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা উমাইয়ারা আব্বাসীয়রা সেলজুকরা উসমানীয়রা এবং চার খলিফার সময় এই সময়ে
এই শিক্ষার মূল ভিত্তিতে দাঁড়িয়ে আছে এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি আমাকে বলেন তো নাহু সরফের কিতাব রাসূলের যুগে ছিল বলেন ছিল না কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল নাম জানেন আলী ইবনে আবি তালেব কি নাম আলী ইবনে আবি তালেব আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি লুগা দিয়ে দিয়েছেন কায়দাগুলো দিয়ে দিয়েছেন এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে আরবি বুঝতে পারছে ব্যাকরণ বুঝতে পারছে কোরআন নিয়ে গবেষণা করতে পারছে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় অঙ্গন বলেন অর্থনীতি বলেন জ্যোতির্বিদ্যা বলেন কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন মুসলমানদের কাছে লাগাতে পারবেন না তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না সম্ভব না তাহলে প্রয়োজন কিসের প্রয়োজনটা হচ্ছে আমি জেনারেল শিক্ষার বিরোধী নই কোশ্চিনকালেও নয় জেনারেল শিক্ষা থাকবে ইংরেজির প্রয়োজন আছে বাংলা অবশ্যই প্রয়োজন আছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো শিখবো চেতনা ধারণ করবো সব ঠিক আছে আমরা সমাজবিজ্ঞান পড়ব দর্শন পড়ব সায়েন্স পড়ব আর্টস পড়ব কমার্স পড়ব সব ঠিক আছে ভাই মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন কিন্তু কোরআন বাদ দিয়ে নয় হাদিস বাদ দিয়ে নয় আকিদা বাদ দিয়ে নয় সিরাত বাদ দিয়ে নয় ফিকহ বাদ দিয়ে নয় রাজি আছেন ইনশাআল্লাহ এখন আমাকে বলেন এর উপায় কি এর আসল উপায় কি এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কয়টা উপায় ভাই এক এক নম্বরটাই সবচেয়ে এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় এটা যদি করা যায় তাহলে আর দুই তিনের প্রয়োজন হবে না সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে ওলামায়ে কেরামদেরকে নিয়ে বসে প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাশাআল্লাহ দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো ইনশাআল্লাহ এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাআল্লাহ এক্সপার্ট হবে আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটা দিয়ে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামী শিক্ষা পাবে পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলী ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নই আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি গড়ে দিতে পারবো ইনশাল্লাহ জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দেই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন না হলে আমারটা ছুঁড়ে ফেলে দিয়ে ইনশাল্লাহ পরে প্রয়োজনে ওটা আমি একা একা আমার একটা ইউনিভার্সিটি বানাই সেখানে পড়াবো ইনশাআল্লাহ এটা এক নাম্বার অপশন দুই যদি এটা না করা হয় আর এটা না করার সম্ভাবনাও আছে কারণ আমি বলছি পুরো বিশ্ব আমরা নিয়ন্ত্রণ করি না আমরা নিয়ন্ত্রিত আমরা কি নিয়ন্ত্রিত তারপরে দ্বিতীয় অপশন হচ্ছে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখন আছে স্কুল হোক আর মাদ্রাসা হোক এগুলোতে আপনারা সিলেবাসের মধ্যে একটু সমন্বয় নিয়ে আসার চেষ্টা করেন সিলেবাস একটা আছে ঠিক আছে বুঝলাম একটু সমন্বয় আনার চেষ্টা করেন সমন্বয় করে অ্যাটলিস্ট বাংলা ইংরেজির সাথে আরবিটাকে মিক্স করার চেষ্টা করেন আমার ছেলে কোরআন শিখলে কোনো সমস্যা নাই সে বিপদগামী হবে না সে গোমরা হবে না সে কখনো জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবে না ইনশাআল্লাহ বরং সে এই দেশের একজন সম্পদ হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা তো এত ভয় কিসের কোরআনকে এত ভয় কেন করেন নবী সুন্নতকে এত ভয় করেন কেন সমস্যাটা হচ্ছে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা না প্রচার করার কারণে কোনো কোনো ক্ষেত্রে মানুষ উগ্র হয়ে যাচ্ছে এটা সত্য কিন্তু আমরা সেই উগ্রতা ছড়াতে চাই না
আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই আর আমাদের কোনো গোপন কোনো এজেন্ডাও নাই আমাদের এজেন্ডা একদম স্পষ্ট পরিষ্কার আমরা বাইতুল মুকদ্দাস চাই আমরা মুসলমানদের মধ্যে নৈতিকতা চাই সুন্দর শিক্ষা নীতি চাই হালাল অর্থনীতি চাই এবং হালাল ভাবে বেঁচে খেয়ে আল্লাহর ইবাদত করতে চাই এতটুকুই এর বেশি কিছু আমরা চাই না এর বেশি কিছু চান না আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন তো এই দুই নাম্বার অপশনটাও এফেক্টিভ যদি আপনারা করতে পারেন আর তিন দুই নাম্বারও যদি কাজ না হয় তাহলে তিন নাম্বার একটা অপশন খোলা থাকে যে নতুন করে কিছু প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার মতো করে সুন্দর সিলেবাস মেইনটেইন করে আপনার বাচ্চাদেরকে পড়ানোর চেষ্টা করেন যেখানে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোও থাকবে জেনারেল শিক্ষাও থাকবে এবং ইসলামিক শিক্ষাও থাকবে এছাড়া আমার মনে হয় না এই প্রজন্মকে বাঁচানোর চতুর্থ কোনো রাস্তা বাকি আছে যদি থাকে আপনারা আমাকে জানায় নিচ্ছেন ভিতরে চোখ দিয়ে কি শিক্ষা বোঝাতে পেরেছি ভাই আর দুইটা জাস্ট বুঝাই ছেড়ে দেব দশ দুইটা ধৈর্য ধরেন ভিতরে চোখ দিয়ে এবার সংস্কৃতি বোঝেন কি বুঝবেন ভিতরে চোখ দিয়ে যদি দেখেন দেখবেন আমাদের মুসলমানদের সংস্কৃতির মধ্যে এখন সব বিজাতীয় সংস্কৃতি ঢুকে গেছে একটা বাড়িতে একটা বিয়ে বাড়িতে যদি গানও বাজে সেটাও বাজবে হিন্দি গান সেটাও বাজবে ইংলিশ গান মানে আপনি গানটাও যদি শুনেনও একটা বাংলা গান শুনতে পারেন না কারণ যে যে বাংলা ভাষার জন্য আপনি জীবন দিয়েছেন বলে দাবি করছেন ওই চেতনাও আপনার মধ্যে আর বাকি নাই ভাষার দিবস যখন আসে আমরা আমরা তখন একটা শোডাউন করার চেষ্টা করি শহীদ মিনারে ফুল দেওয়ার চেষ্টা করি আর সারা বছর আমার বাসা চলে হিন্দি গান ইংরেজি গান ইত্যাদি ইত্যাদি হিন্দি সিনেমা ইংরেজি সিনেমা তো সংস্কৃতির কোন জায়গায় বাঙালিত্ব ধরে রাখতে পারলাম পোশাক আশাক পরছি কোন পোশাকটা বাঙালির সাথে মেলে জুব্বা দাড়ি টুপি নাকি জিন্সের প্যান্ট আর গেঞ্জি বলেন শেরে বাংলা একে ফজলুল হকের দিকে তাকান মৌলানা ভাসানের দিকে তাকান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকে তাকান তাদের পোশাকগুলোকে দেখেন কি পোশাক ছিল শার্ট প্যান্ট শার্ট প্যান্ট তাহলে আপনি পড়েছেন কেন এত বাঙালি বাঙালি করে চিৎকার করেন তাহলে আপনি এগুলো পড়ছেন কেন কথা বলেন আমাদের বাপদাদারা বাঙালি ছিলেন খাঁটি বাঙালি তাহলে আমরা কেন এখন জয়ীফ বাঙালি হলাম কেন জাল বাঙালি হলাম কেন আপনার বাসার কমট পর্যন্ত ইংরেজদের আদলে গড়া সবকিছুই খাবার অভ্যাস খাদ্যাভ্যাস আপনি পিৎজা বার্গার ছাড়া খাইতেই পারেন না খাদ্যাভ্যাস ইংরেজদের তারপরে খাওয়া হালাল না হারাম সেটা প্রশ্ন করছি না আমি আপনি প্যাশনেট না তো আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের সংস্কৃতির মূল জায়গাটা কই পাঞ্জাবি পায়জামা তো পড়ছেন না এটা আমাদের সংস্কৃতি ছিল ঢিলেঢালা পোশাক পরতাম আমাদের সংস্কৃতি ছিল মাছে ভাতে বাঙালি ওই মাছ তো ফরমালিন দিয়ে সব নষ্ট করে ফেলেছেন মাছেও ভেজাল ভাতেও ভেজাল পুকুর সব ভরাট করে ফেলতেছেন নদীগুলো শুকায় যাচ্ছে নদীমাতৃক বাংলাদেশ নদী কোথায় নদীতে পানি কোথায় বলেন পানির ন্যায্য হিস্সাই বা কোথায় আমাদের কি পানির ন্যায্য হিস্সা দেয়া হচ্ছে তাহলে আমরা কি দাস হয়ে থাকবো নাকি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সংস্কৃতি দেখেন সংস্কৃতি কি ছিল আমাদের আমাদের বাপদাদাদের যুগটা চলে যান ওই ফজরের আগে তারা ঘুম থেকে উঠতেন আর সলাতু খায়রুম মিনান নাওম কানে গেলে ঘুম থেকে উঠে যাইতেন নামাজ পড়তেন বাংলার ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শোনা যাইত এখন কি শোনা যায় ফজরে ফজরে পুরা ঘুম প্রথম প্রথম কাতারে আপনি যে কয়টা মানুষকে পাবেন তার মধ্যে 90% দাড়ি পাকা যুবকদেরকে আপনি পাবেন না এরা ঘুমাচ্ছে রাত তিনটায় চারটায় এবং তিন চারটা পর্যন্ত এরা ফেসবুক ইউটিউব টিকটক এবং মেয়েদের সাথে হারাম অ্যাফেয়ার্স এই ছেলেরা কি আদতে বাঙালি এরা কি বাঙালি না আমরা মুসলমান হতে পেরেছি ঠিক মতো না বাঙালি হতে পেরেছি ঠিক মতো যখন ইংরেজ বিরোধী বিদ্রোহ চলছিল না তখন বাঙালিরাও কবিতা লিখেছিল হিন্দিতে আপনারা তো এগুলো হিস্ট্রি পড়েনও না তখন তারা বলতেন একটা স্লোগান দিতেন সরফরোশে কি তামান্না আব হামারে দিল মে হ্যায় দেখনা হ্যায় জোর কিতনা বাজুয়ে কাতিল মে হ্যায় বুঝেন না এই কথা আমাদের মনের মধ্যে এখন সরফরোশে কি তামান্না স্বাধীনতার চেতনা আমাদের মনের মধ্যে এসেছে দেখার বাকি আছে জালেমের বাহুতে কত শক্তি আছে
আপনারা এখন কাজী নজরুল ইসলাম ইসলামের কবিতা পড়েন না এক ভাই কবিতা আবৃত্তি করেছিলেন এখানে খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এগুলোর চর্চা কোথায় সংস্কৃতি নিয়ে যে আমরা এত বড়াই করি বলেন বাঙালির সংস্কৃতির চর্চা কোথায় কাজী নজরুল ইসলামের কবিতা আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি ওমর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে কবিতা ছিল মনে আছে মনে নাই ভুলে গেছেন আমরা পড়েছি মনে নেই আপনাদের আস্তাগফিরুল্লাহ ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন তোমার কি জানি তোমার স্মৃতি আজানের ধ্বনি না জানে না মুয়াজ্জিন আমি ভুলে গেছি অনেক দিন আগে পড়াইগুলো আমি চর্চা এখন করি না তো মুয়াজ্জিন জানে না যে হে আমিরুল মুমিনিন তোমার স্মৃতিতেই এই আজান দেয়া হচ্ছে মানে আমিরুল মুমিনিনের যে স্বপ্ন এখান থেকে কিন্তু আজানের ইয়াটা আসছে আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন থেকে তিনি হেঁটে যাচ্ছেন একবার উটের পিঠে ভৃত্যকে বসালেন আর ভৃত্যকে নামালেন তিনি উঠলেন উনি নামলেন ভৃত্যকে উঠালেন এভাবে পায়ে হেঁটে হেঁটে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন জানেন না আপনারা এগুলো ঘটনা কোথায় এগুলো কোথায় এখন বলেন আছে পাঠ্যপুস্তকে ঢাক ঢোল দুগি তবলা কি শুরু করেছেন আপনারা আসলে আসলে বাঙালি সংস্কৃতি বলতে কি বোঝাচ্ছেন আহমেদ সফার নাম শুনেছেন তাকে ছাড়া আপনি বাঙালি সংস্কৃতি কোথায় পাবেন এই বাঙালি সংস্কৃতির ভিতরে এই যে ওলামায়ে কেরামের অবদান এটা আপনি কিভাবে অস্বীকার করছেন আমরা আমরা এখন পড়ে আছি কয়েকটা বিষয় নিয়ে দেখেন গান বাজনা ঢাকঢোল ডুগি তবলা এবং এমন কিছু সংস্কৃতির নামে কাজ যেগুলোর মধ্যে শিরক আছে অথবা বেদাত আছে অথবা কুফর আপনি রাস্তায় হাঁটছেন বানরের মূর্তি নিয়ে বানরের সাথে আপনার কি সম্পর্ক বানরের সাথে বাঙালি সংস্কৃতির কি সম্পর্ক আমরা কি বানর থেকে আসছি তাহলে বানরের মূর্তি আমি হাটে নিয়ে হাঁটবো কেন বানরের বানর থেকে আসছে কারা ওই যে শনিবারে যারা মাছ ধরতে নিষেধ করা হয়েছিল তারপরেও মাছ ধরেছে আল্লাহ পাক বলছেন ওদেরকে বানর বানিয়ে দিয়েছে জানেন না এটা পড়েন পড়াশোনা করেন পড়াশোনা না করলে আমার সব কথা বুঝতে পারবেন না হয়তো বা যদি বুঝতে না পারেন আরও একবার লেকচার শুনেন রিপিট রিপিটেড শুনেন তারপরে আবার চেক করেন ক্রস চেক করেন একটা প্রজন্মকে আল্লাহ বানর বানিয়ে দিয়েছিলেন কোরআনে দলিল আছে আমরা কি সেই প্রজন্ম তাহলে বানরের মূর্তি নিয়ে রাস্তায় হাঁটবো কেন কেন আপনি পেঁচা পেঁচার সাথে আপনার কি সম্পর্ক পেঁচা কি আমার ভাগ্যের প্রতীক হাত থেকে যদি কিছু পড়ে যায় আমাদের অনেকে বলে যে একটু বসে যান অমঙ্গল হতে পারে চিরুনি পড়ে গেলে চিরুনি পড়ে গেলে বলে যে মেহমান আসতে পারে বিড়াল সামন দিয়ে চলে গেলে বলে একটু বসে যায় অমঙ্গল হতে পারে ইসলাম কি বলছে জানেন যখনই মনের মধ্যে কোনো কুলক্ষণ আসবে আপনি পড়বেন আমার সাথে বলেন আপনি পড়বেন আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ওয়ালা আল্লাহুম্মা লা সরি আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা খায়রুক মানে আল্লাহ আপনার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই আপনার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকল্যাণও নাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই এই হলো মুসলমানের আকীদা তো এখানে পেঁচার সাথে আপনার সংস্কৃতি কি সম্পর্ক পেঁচা অমঙ্গলের লক্ষণ এগুলো কি শুরু করেছি আমরা যে কোনো একটা বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান আসেন বসেন আমরা বসি আলোচনা করি সমাধানের পথ খুঁজি প্রতিভাকে মূল্যায়ন করেন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন যে আমি বিশ্বস্ত আস্থাভাজন আমাকে এই খাজানার দায়িত্ব দেন কে বলেছিল ইউসুফ আলাইহিস সালাম কখনো কখনো দায়িত্ব চেয়ে নেওয়া জায়েজ যখন দেখবেন দায়িত্ব নেয়ার যোগ্য কোনো মানুষ নাই কিন্তু যে পদ্ধতিতে এখন মানুষ দায়িত্ব চাচ্ছে ওই পদ্ধতি তো ইসলাম সমর্থন করছে না এখানে আপনি একজন ট্রান্সজেন্ডারকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে একজন হিজড়াকে দেখছেন মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাচ্ছে নারী থেকে পুরুষ হচ্ছে পুরুষ থেকে নারী হচ্ছে তাও আবার ভাই ওই ওইদিকেই নিজেরও লজ্জা লাগতেছে কারণ আমি আবার উত্তরবঙ্গের মানুষ তো এখন কথা হচ্ছে যে এইটা তো সিস্টেম না প্রতিভাকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন বলেন আমিন এখন কথা হচ্ছে সংস্কৃতি যদি আপনি ভিতরে চোখ দিয়ে দেখেন দেখবেন টপ টু বটম আপনি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি ফলো করছেন আপনার খাওয়া আপনার রুচি আপনার অভ্যাস আপনার পছন্দ আপনার বিয়ের অনুষ্ঠান
আপনার জন্মদিন আপনার মায়ের ওই কি বার্ষিকী বাবার ওই বার্ষিকী যা যা করতেছেন সবকিছু কি কার অনুসরণ করতেছেন আপনারা ইহুদি খ্রিস্টানদের একটা ভবন উদ্বোধন করবেন খুজুত করে একটা ফিতা কাটলেন কাইটা মাশাআল্লাহ পায়রা আপনি উড়াই দিলেন তো এই পাখি কি আমার কল্যাণ নিয়ে আসবে হ্যাঁ এই পায়রা আমার কল্যাণ নিয়ে আসতে পারে ওইখানে দাঁড়ায় দুই রাকাত নামাজ তো পড়তে পারতেন পরে আল্লাহর কাছে দোয়া করতে পারতেন আল্লাহ আমি এই কাজটা শুরু করলাম আল্লাহ তুমি বরকত দান করো এটা আমার সংস্কৃতি একটা দোকান করেছেন বাড়ি করেছেন শুরুতেই আপনি ডিজে পার্টি দিলেন ডিজে পার্টি সুবহানাল্লাহ সূরা বাকারার তেলাওয়াত তো দিলেন না তাহলে পুরো বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট মূল জায়গাগুলো আমরা এখন নিয়ন্ত্রিত হচ্ছি এবং ভিতরের চোখ দিয়ে যদি দেখি আমরা আমাদের শেকড় থেকে দূরে সরে গেছি ভাই আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন কথা বললে অনেক কথা বলতে পারতাম আজকে আর বলতেছি না শেষ করে দিই আরেকটা পয়েন্ট বলবো খালি লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে ধর্মীয় অঙ্গনে শেষ পয়েন্টটা কি ভাই প্রথম পয়েন্টটা মনে আছে ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ভূ রাজনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের অর্থনীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের কি শিক্ষানীতি ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের সংস্কৃতি আর ভিতরের চোখ দিয়ে দেখবেন পুরো বিশ্বের ধর্মতাত্ত্বিক অবস্থা আর এটা দরকার আছে কারণ সারা সারা দেশে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা বেড়েছে এই জন্য আমাদেরকে তুলনামূলক ধর্মতত্ত্ব পড়তে হবে ওদের সাথে আমাদেরকে বহাস করতে হবে এই ভাইদেরকে ফিরিয়ে আনতে হবে অনেকে টাকার কারণে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে আপনার পাহাড়ি এলাকার দিকে এগুলোর তৎপরতা প্রচুর বেড়ে গেছে আমরা তো মাশাআল্লাহ মিলাদ আর জিলাপি আর খরমা আর কিয়াম নিয়ে দাঁড়িয়ে আছে ভিতরে যে ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা তো জানি না আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আরও বেড়েছে ওই যে একটু আগে আপনারা আলোচনা করছিলেন কাদিয়ানি মতবাদ এটা বাড়ছে সুদী এনজিওর মতবাদ বাড়ছে একজন আলেম বলেছিলেন বাংলাদেশের যেদিন বাংলাদেশের 50% মানুষ খ্রিস্টান হয়ে যাবে শিয়া হয়ে যাবে কাদিয়ানি হয়ে যাবে ওই দিন আপনাদের হুশ ফিরবে আল্লাহ পাক আমাদেরকে ওই দিন আসার আগেই হুশে আসার তৌফিক দান করেন সব ইখতিলাফি বিষয়গুলো ভুলে যান মুমিনদের সাথে থাকেন ওলামায়ে কেরামে জামাতের সাথে থাকেন ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করা বন্ধ করেন ইস্যু পাগল হওয়া বন্ধ করেন ডিভাইস আসক্তি বন্ধ করেন এই শোডাউনগুলো বন্ধ করেন মূল জায়গাগুলোয় কাজ করেন সালাত তাহাজ্জুদ হালাল রিজিক আদর্শ পরিবার গঠন ঠিক আছে দাওয়াতের মেহনত সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ এগুলোতে মনোযোগী হন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ কারণ আল্লাহ ওয়াদা করেছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করবে ইনশাআল্লাহ কিন্তু ওয়াইন তাতাওয়াল্লাহ তোমরা যদি সাহায্য না করে মুখ ফিরে চলে যাও তাহলে ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম আল্লাহ পাক অন্য কওমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তোমাদেরকে সরায় দিবেন সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম তারা তোমাদের মতো অপদার্থ হবে না নাউজুবিল্লাহ আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সরিয়ে না দিয়ে আমাদের দ্বারাই খেদমত নেন আল্লাহ পাক কবুল করেন আমাদের এই পুরো প্রজন্মটাকে আল্লাহ পাক তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন বিশ্বের বুকে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমরা যেমন মাথা উঁচু করে বাঁচতাম ওইভাবে বাঁচার তৌফিক দান করেন এমন একটা জায়গায় পুরো জাতিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন যেন আমাদের ভয় ওরা থরথর করে কাঁপা শুরু করেন সব এগুলো বললে অনেক কথা বললে কথা অনেক দিকে চলে যায় কথা হচ্ছে আমরা বিগত 70 বছরে আমরা একটা মিসাইল বানাতে পারি নাই এখন পর্যন্ত কথা অনেক গভীর আমাদেরকে ওরা ভয় করবে কিভাবে এ বিশ্বে তো ঢাল তলোয়ার দিয়ে যুদ্ধ হয় না আইদু লাকুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন হে মুসলিমরা তোমরা শক্তি অর্জন করো তোমরা শক্তি সামর্থ্য অর্জন করো তুরহিবুনা বিহি আদু আল্লাহি ওয়া আদুকুম এই শক্তি দিয়ে তোমরা আল্লাহর দুশমনদেরকে ভয় দেখাবা এটা কে বলেছেন আল্লাহ বলেছেন ওই শক্তি কই তো আমরা আপোষে লড়াইয়ে পড়ে আছি আঞ্চলিক রাজনীতি নিয়ে পড়ে আছি ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি করছি আমরা গীবত সমালোচনার রাজনীতি করছি মূল শক্তিটা আমরা অর্জন করতে পারছি না আল্লাহ পাক আমাদেরকে সেইটা বোঝার তৌফিক দান করেন চিন্তা করবেন না চিন্তা করবেন না আমরা যদি করতে পারি আল্লাহ পাক আমাদের হাতেই বিজয় দিবেন ইনশাআল্লাহ আর এটাও চিন্তা করবেন না নিশ্চিত থাকেন যদি আমরা করতে না পারি আল্লাহ আমাদের একটাকেও জীবিত রাখবে না একটাকেও না আল্লাহ পাক সবগুলোকে সরায় দিবেন ইনশাআল্লাহ দিয়ে এমন একটা প্রজন্ম নিয়ে আসবেন ওরা পারবে ইনশাআল্লাহ তাআলা এটা ইয়াকিন রাখেন আমরা যদি গাদ্দার হই মুনাফিকি করি আমানতের খেয়ানত করে ফেলি ওই চেতনা আমরা যদি ধ্বংস করে ফেলি আল্লাহ পাক আমাদেরকে রাখবেন না
আর হে ঢাকাবাসী শুনেন আল্লাহ পাক না রাখার জন্য একটা পাঁচ মাত্রার ভূমিকম্প যথেষ্ট আল্লাহকে ভয় করেন ঢাকায় জেনা বেড়ে গেছে সমকামিতা বেড়ে গেছে মাদক বেড়ে যাচ্ছে ইয়াবাখর বেড়ে যাচ্ছে চিন্তাই বাড়তেছে কত কি হচ্ছে আমাদের শহরে আমাদের চোখের সামনে অশ্লীলতার কারণে এই ভূমিকম্পের আযাব আসে নোংরামির কারণে আসে জেনার কারণে আসে পরকীয়ার কারণে আসে ব্যভিচারের কারণে আসে ঘরে ঘরে ঢুকেছে এগুলো আল্লাহ পাক আমাদের ঢাকাবাসীকে হেদায়েত দান করেন আমি তো আপনাদের একজন আমি কিন্তু আপনাদের একজন আমি আপনাদের বাইরের কেউ না কিন্তু এগুলো দেখে আমার মনটা কাঁদে কষ্ট হয় ঢাকাটা যেমন ঢাকা যেমন মসজিদের শহর এই মসজিদের শহরের মধ্যে এরকম অন্যায় অবিচার ঘরে ঘরে কেমন করে ছড়িয়ে পড়ল কেমন করে একটা অপরাধ হয়েছে আমাদের অপরাধটা হচ্ছে আমরা সৎ কাজে আদেশ করেছি অসৎ কাজে সমানভাবে নিষেধ করি নাই সৎ কাজে আদেশের সাথে এখন থেকে অসৎ কাজে নিষেধও করবেন আল্লাহ পাক তৌফিক দান করেন আল্লাহ পাক এই জাজবা চেতনা আপনাদের সবার মধ্যে দান করেন আমিন আইন হাতে তুলে নেবেন না কিন্তু অন্যায়ের প্রতিবাদ করবেন অন্যায় কি করবেন প্রতিবাদ করবেন শেষ পয়েন্টটা বলি ধর্মীয় অবস্থাটা কি ভিতরে চোখ দিয়ে দেখেন আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই সংখ্যায় অনেক বেশি কোটি কোটি মুসলমান এত এত মুসলিম রাষ্ট্র এত এত তেল এত এত মিলিটারি পাওয়ার ইত্যাদি ইত্যাদি এত সংগঠন অনেক কিছু এত ধর্মীয় দল এত আলেম ওলামা বাস্তবিক অর্থে ভিতরের চোখ দিয়ে যদি আপনি দেখেন দেখবেন যে আমরা সংখ্যায় বেশি হওয়ার সত্ত্বেও আপোষে অসংখ্য দলে বিভক্ত হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড হচ্ছি না ধর্মীয় ধর্মতাত্ত্বিকভাবে একটা জায়গায় আসছি না একটা জামা ফর্ম করছি না একটা ইমারা কায়েম করছি না এবং আমাদের মধ্যে একজন আমিরুল মুমিনিন নির্ধারণ করছি না ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর রাস্তায় দিন একামত করতে পারবেন না এটা আমাদের মূল সমস্যা মূল গোড়ার সমস্যা আর এই সমস্যাটাকে আম জনগণ কোনোভাবে উস্কে দিবেন না আপনারা ওলামায়ে কেরামদের মধ্যে বিভক্তি বাড়ায় দিবেন না উস্কে দিবেন না অনলাইন গরম করবেন না চুপ করে থাকবেন কিছু বলার যদি না থাকে চুপ করে থাকেন তা বলার দরকার নাই ওলামায়ে কেরামদেরকে একটা জায়গায় বসতে দেন তারা যদি একটা জায়গায় বসে একটা টেবিলে বসে একে অপরের সাথে মোয়ানাকা করে চা খায় সালাম বিনিময় করে ইনশাআল্লাহ দেখবেন ঐক্য হয়ে গেছে ইনশাআল্লাহ এবং ওলামায়ে কেরামরা যখন আমাদের রাজনীতিবিদদের সাথে থাকবেন একটা ঐক্যবদ্ধ শক্তি হবে তখন দেখবেন রাষ্ট্র অর্থনীতি রাজনীতি এবং ধর্মতাত্ত্বিক সব দিক দিয়ে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ এই জিনিসটার ঘাটতি আছে আমাদের মধ্যে আমরা অনেক সময় মনে করি ও পলিটিশিয়ানের সাথে আমার চলার দরকার নাই ও তাগুত ও কাফের ও মশরেক ও এটা ওইটা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছেন তার চাচা আবু তালেব আবু তালেব মুসলমান হননি শেষ পর্যন্ত তার বাসাতে তিনি থেকেছেন বড় হয়েছেন ব্যবসা করেছেন চাচাকে কালিমা পড়াতে পারেন নাই দিনের পথে আনতে পারেন নাই তাই বলে কি তিনি চাচা সঙ্গ ছেড়ে দিয়েছিলেন আমরা সবাই নিজেকে আলাদা বিভক্ত মনে করি নসিহতের মধ্য দিয়ে সদুপদেশের মধ্য দিয়ে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্য দিয়ে সবাই তো আর খারাপ না রে ভাই সবাই কি খারাপ এখানে অনেক অসংখ্য ভালো মানুষ আছেন প্রত্যেকটা সেক্টরে আছে আপনার আমার চেয়ে বেশি ইমানদার আছে আপনি জানেন না প্রত্যেক ডিপার্টমেন্টে আপনার আমার চেয়ে বড় বড় ইমানদাররা আছে কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে হয়তোবা তারা তাদের ইমানটাকে জাহির করতে পারছে না আমাদের আমরা উগ্র হব না তাদের প্রতি আমরা নসিহত করব নরম হব সবর করব দাওয়াত দিব এবং তাদেরকেও আমরা আমাদের একটা প্ল্যাটফর্মে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ এভাবে যখন আস্তে আস্তে মেহনতগুলো বাড়তে থাকবে দশটা বছর দেখেন দশটা বছর পরে দেখবেন চিত্র পাল্টে গেছে ইনশাআল্লাহ তবে এই দায়িত্বটা কোনো বক্তার একার নয় কোনো আলেমের একার নয় কোনো এমপি সাহেবের একার নয় মন্ত্রী সাহেবের একার নয় কোনো সরকার প্রধানের একার নয় এখানে আপনার আমার সবার ভূমিকা আছে সবাই যার যার জায়গা থেকে যদি আমরা ভূমিকা পালন করতে ব্যর্থ হই এগুলো স্বপ্ন থেকে যাবে কোনোদিন বাস্তবায়ন করতে পারবেন না সবাই যার যার জায়গা থেকে কাজ যদি ঠিকমতো করি ইনশাআল্লাহ দেখবেন আমরা ওই সোনার বাংলা ঠিকই গঠন করবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটাকে দূর করার তৌফিক দান করেন ধর্মীয় অঙ্গনের ভেদাভেদটা সবচেয়ে কালো হয়েছে আমাদের জন্য ধার্মিকরা যদি একটা জায়গায় থাকতেন তারা যদি সমাজের মধ্যে এরকম বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে আলাদা আলাদা হয়ে না যেতেন তাহলে দেখতেন আজকে থেকে ৪০ বছর আগেই বাংলার জমিনে দিন কায়েম হয়ে যেত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিতরের চোখ জাগ্রত করার তৌফিক দান করেন আর যারা স্পষ্ট মশরেক
স্পষ্ট শিরিক করছে স্পষ্ট বেদাতি এবং স্পষ্ট মুনাফিক যারা জালেমের পক্ষ নাই ওদের সাথে ঐক্যের কোনো দরকার নাই ওদেরকে ছাড়াই আমরা চলব ইনশাআল্লাহ সময়ে ওদেরকে মিটিয়ে ফেলবে ইনশাআল্লাহ সময়ের স্রোতে ওরা ধুলার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ কারণ মুনাফিকদের সাথে ঐক্য হয় না মুনাফিকদের সাথে কি ঐক্য হয় মুনাফিকদের সাথে ঐক্য হয় না মুশরিকদের সাথে ঐক্য হয় না এবং যারা পাক্কা মুশরিক পাক্কা বিদআতি তাদের সাথে কিন্তু ঐক্য হয় না তো এই জিনিসগুলো আমরা এভয়েড করে মুমিনদের জামাকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সমস্ত ওলামায়ে কেরামদেরকে দীর্ঘনেক হায়াত দারাজ করেন আমিন তাদেরকে এক প্ল্যাটফর্মে বসার তৌফিক দান করেন আলেম ওলামাদের সাথে আমাদের সরকার প্রধানদের একটা মৈত্রী এবং মিলবন্ধন আল্লাহ পাক দান করেন উভয়ের ভুল বোঝাবুঝি আল্লাহ পাক দূর করে দেন উভয়কে আল্লাহ পাক এক টেবিলে বসার তৌফিক দান করেন আল্লাহ পাক উভয়কে নিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন ইনশাআল্লাহ দেখবেন যদি এভাবে আমরা কাজ করতে পারি আর আমাদের তরুণদের দায়িত্ব কি তরুণদের দায়িত্ব বড়রা যা বলবে ওইটা ফলো করে চলো আমাদের দায়িত্ব না যে আমরা নেতৃত্ব আসনটাতে খাপ করে কেড়ে নিয়ে বসবো এটা আমাদের দায়িত্ব না যদি আমরা যোগ্য হই আল্লাহ পাক যদি কবুল করেন আল্লাহই আপনাকে উঁচু জায়গায় নিয়ে যাবেন স্যার আমরা খালি চোখ কান খোলা রেখে সত্য মিথ্যা পার্থক্য করব আমাদের বড়দের সামনে এটাকে উপস্থাপন করব তারা যদি মুনাসিব মনে করেন আমাদেরকে তাদের জায়গায় নিয়ে যাবেন স্যার এবং আমাদের কাজ হচ্ছে ইলম অর্জন করা তাসকি অর্জন করা বেশি বেশি আমল করা এবং ওলামায়ে কেরামের সহমতে থাকা এবং এই জাতিটাকে নিজের একক জাতি মনে করা আলাদা মনে না করা আমরা সবাই মিলে এক জাতি মনে রাখবেন আমরা সবাই মিলে এক জাতি সরকার প্রশাসন আমজনগণ ওলামায়ে কেরাম যুবক যুবতী তরুণ তরুণী আমাদের সন্তানরা সবাই মিলে আমরা একটা মুসলিম জাতি মনে থাকবেন ইনশাআল্লাহ বিভক্তির দিকে যাবেন না ঐক্যবদ্ধ থাকেন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন কিছু কথা যদি আমার ভুল হয়ে যায় আল্লাহ যেন মাফ করে দেন যেগুলো সঠিক সেগুলো আল্লাহ কবুল করেন এবং সেই অনুযায়ী আমাকে আমল করার তৌফিক দান করেন আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সবাইকে বাইরের চোখের সাথে ভিতরের চোখ দিয়ে দেখার তৌফিক দান করেন সূরা কাহাফের উপর আমল করার তৌফিক দান করেন এই জালেম সভ্যতার যে জুলুম এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ পাক আমাদের প্রত্যেক স্তরের মানুষদেরকে হেদায়েত দান করেন এবং আমাদের হায়াতের রিজিক আল্লাহ বরকত দান করেন খাস করে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ওলামায়ে কেরাম এবং দিনের পথের রাহাবার আলেম ওলামা মুজাহিদ লেখক কলামিস্ট ইত্যাদি দায়ী দায়ীল আল্লাহ তালাবে ইলম আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করেন আমিন আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন